আজ আমরা সংখ্যার বিষয়ে জানব সংখ্যা যা ইংলিশে বলা হয় দেখো অঙ্ক করতে গেলে আমাদের সংখ্যার সাহায্য নিতে হয় তাই সংখ্যার বিষয়ে সবাইকে জানা খুব জরুরি যে সংখ্যা কত রকমের হয় কোন সংখ্যাটিকে কি সংখ্যা বলে এগুলো জানা খুবই জরুরি আমি এই ভিডিওতে পুরোটা কভার করবার চেষ্টা করব তাই তোমরা একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো শুরু করছি তো সংখ্যা বলতে সংখ্যার বিভিন্ন ভাগ আছে প্রথম ভাগটি হলো স্বাভাবিক সংখ্যা ঠিক আছে স্বাভাবিক সংখ্যা যাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার ঠিক আছে তো এই স্বাভাবিক সংখ্যা তাহলে কোন সংখ্যাগুলি পড়ে যেমন কোন সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলা হবে এক দুই তিন চার এইভাবে অসীম পর্যন্ত মানে ইনফিনিটি পর্যন্ত সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা ঠিক আছে তো এই স্বাভাবিক সংখ্যাকে ইংলিশ লেটার ক্যাপিটাল লেটার এন দ্বারা সূচিত করা হয় বা চিহ্নিত করা হয় তা স্বাভাবিক সংখ্যা বুঝতে পারলে এবার আসছি অখণ্ড সংখ্যায় অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা এর ইংলিশ নাম হল হোল নাম্বার হোল নাম্বার ঠিক আছে তো এই অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার এটিকে ইংলিশ ক্যাপিটাল লেটার ডাব্লিউ দ্বারা সূচিত করা হয় তো এই অখণ্ড সংখ্যার তলে কোন সংখ্যাগুলি পড়ে শূন্য এবং স্বাভাবিক সংখ্যাগুলি এই অখণ্ড সংখ্যার দলে পড়ে ঠিক আছে তাহলে অখণ্ড সংখ্যা কোনগুলি শূন্য কমা এক কমা দুই কমা তিন এভাবে অসীম পর্যন্ত বা ইনফিনেটিভ পর্যন্ত সংখ্যাগুলিকে আমরা অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার বলবো যেটি ইংলিশ লেটার ক্যাপিটাল ডাব্লিউ দ্বারা সূচিত করা হয় ঠিক আছে তাহলে দেখো এখানে শূন্যকে আমরা অখণ্ড সংখ্যা বলতে পারি এবার আমরা জানবো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যাকে ইংলিশে বলা হয় এনটিজার ঠিক আছে এবং ইংলিশ লেটার ক্যাপিটাল জেড দ্বারা পূর্ণ সংখ্যাকে সূচিত করা হয় তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলি পূর্ণ সংখ্যাগুলি হল এই অখণ্ড সংখ্যা এই অখণ্ড সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার ঋণাত্মক রূপ ঠিক আছে তো পূর্ণ সংখ্যার দলে পড়বে অখণ্ড সংখ্যা যেগুলি হলো শূন্য এক দুই তিন ঠিক আছে একদম অসীম পর্যন্ত অখণ্ড সংখ্যা এবং এবং মাইনাস এক মাইনাস দুই মানে নেগেটিভ সাইন দিয়ে তোমরা এভাবে লিখবে তো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি লিখে যাবে তো এই সমস্ত একদম ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলি হলো পূর্ণ সংখ্যা তাহলে অখণ্ড সংখ্যা এবং ঋণাত্মক স্বাভাবিক সংখ্যাগুলি হলো পূর্ণ সংখ্যা আবার দেখো পূর্ণ সংখ্যাকে বা ইন্টিরিয়ারকে দুই রকম ভাগে ভাগ করা যায় বা পূর্ণ সংখ্যা দুই ধরনের কী কী পূর্ণ সংখ্যা দুই ধরনের এক নম্বর হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং আরেক ধরন হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ঠিক আছে ধনাত্মক বলতে পজিটিভ ইন্ডিজার্স আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে নেগেটিভ ইন্টিজার্স ঠিক আছে তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কোনগুলো পড়ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলির মধ্যে পড়ছে এক দুই তিন চার এরকম করে অসীম পর্যন্ত ঠিক আছে আর ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলির মধ্যে পড়ছে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন বা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম বা ইনফিনিটিভ পর্যন্ত ঠিক আছে তাহলে এটা বুঝতে পারলে পূর্ণ সংখ্যা কোনগুলি এরপর দেখো এরপর চার নম্বর চার নম্বর সংখ্যা হলো মূলত সংখ্যা অনেকে মূলত সংখ্যাও বলে মূলত সংখ্যাকে ইংলিশে বলা হয় রেশিয়নাল নাম্বার্স রেশিওনাল নাম্বারস ঠিক আছে তো মূলত সংখ্যা বলতে সেই সমস্ত সংখ্যাগুলি যে সমস্ত সংখ্যাগুলিকে পি কিউ আকারে যে সমস্ত সংখ্যাগুলি কে প্রকাশ করা যায় প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে কিউয়ের মান এখানে যদি শূন্য হয়ে যায় পি এর মান কোনো পূর্ণ সংখ্যা তো কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না সেটা অসংখ্য তো মান চলে আসে ঠিক আছে তো পি বাই কিউ আকারে যে সমস্ত সংখ্যাগুলিকে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলিকে বলা হয় মূলত সংখ্যা যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো এটা ব্যাকেটের মধ্যে রাখছি ঠিক আছে সেই সংখ্যাগুলিকে সংখ্যাগুলিকে মূলত সংখ্যা বলে মূলত সংখ্যা বলে তাহলে যেমন যেমন কি বলবে যেমন দেখো তুমি বলতে পারো এক বাই দুই পাঁচ বাই তিন ঠিক আছে নয় বাই দুই মাইনাস এক বাই চার মাইনাস যে কোনো সংখ্যা মাইনাস নয় বাই পাঁচ ঠিক আছে আবার এমনকি এক দুই তিন মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন তো এই সমস্ত যে কোনো সংখ্যাকে যেগুলিকে আমরা পি বাই কিউ আকারে যেগুলিকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারবো তো সেই সংখ্যাগুলিকে মূলত সংখ্যা বলা হবে যেখানে কিউ নট এগল টু জিরো ঠিক আছে তো এখানে আমি দেখো এই সমস্ত পূর্ণ সংখ্যাগুলিকেও আমরা মূলত সংখ্যা বলছি কিন্তু এখানে আমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে এই পূর্ণ সংখ্যাগুলি পি বাই কিউ আকারে সাজানো নেই কিন্তু এই সংখ্যাগুলিকে আমরা তাহলে মূলত সংখ্যা বা রেশনাল নাম্বারস কেন বলবো বলার একটাই কারণ আমরা এক এক সমান লিখতে পারি যে কোনো একটি পূর্ণ সংখ্যার নিচেতে আমরা এক ধরতেই পারি আবার যদি আমি আমি পাঁচ লিখি তো পাঁচ সমানে পাঁচ বাই এক ঠিক আছে যদি মাইনাস টু লিখি তো মাইনাস টু মানে কি হবে মাইনাস টু বাই ওয়ান যে কোনো পূর্ণ সংখ্যার নিচে এক লিখতেই পারি কারণ যে কোনো পূর্ণ সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায় ঠিক আছে তো যেহেতু পি বাই কিউ আকারে সাজানো যাচ্ছে যেখানে কিউয়ের মান শূন্য নয় তো সেই জন্য এই সমস্ত সংখ্যাগুলিকে আমরা মূলত সংখ্যা বলতে পারি এখানে একটি শর্ট কোয়েশ্চেন আছে যে তাহলে শূন্য কি একটি মূলত সংখ্যা শূন্যকে পি বাই কিউ আকারে কি লেখা যায় দেখো শূন্য সমান আমরা লিখতে পারি কি শূন্য বাই এক লেখা যায় তো কারণ শূন্যকে যদি আমরা এক দিয়ে ভাগ করি কত পাওয়া যায় একে শূন্য শূন্য ঠিক আছে তাহলে শূন্যকে লেখা যায় শূন্য বাই এক তার মানে কি পি বাই কিউ আকারে সাজানো গেল যেখানে কিউয়ের এর মান শূন্য নয় পি এর মান শূন্য হতে পারে কিন্তু কিউ এর মান তো শূন্য নয় সেই জন্য শূন্য একটি মূলত সংখ্যা শূন্য একটি মূলত সংখ্যা ঠিক আছে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে এক থাকে কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যার নিচে শূন্য থাকে না শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যার ডিভাইডেড বাই শূন্য এইটা সমান অসংখ্য তাহলে কি পেলাম শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয় তো তার মান কিছু পাওয়া যায় না অর্থাৎ অসংখ্যাত ঠিক আছে এরপর দেখো টু বাই থ্রি একটি মূলত সংখ্যা ঠিক আছে তো এই টু বাই থ্রিকে আমরা আরেক রকমভাবে লিখতে পারি কি টু বাই থ্রি লিখলাম ওপর নিচে দুই গুণ করলাম ওপর নিচে দুই গুণ করলে দুই দুই কেটে যাচ্ছে টু বাই থ্রিই থাকছে কিন্তু এদের গুণ ফল আর নিচের গুণ ফল করে লব আর হরটা কী পেলাম তাহলে ওপরে পেলাম চার নিচে পেলাম ছয় তাহলে চার বাই ছয় এই ভগ্নাংশটিকে বা এই মূলত সংখ্যাটিকে দুই বাই তিনের কী বলা হবে তাহলে তাহলে চার বাই ছয় এই মূলত সংখ্যাটিকে সংখ্যাটিকে দুই বাই তিন এর সমতুল্য মূলত সংখ্যা বলা হবে ঠিক আছে সমতুল্য মূলত সংখ্যা বলা হয় সমতুল্য মূলত সংখ্যা বা সমতুল্য ভগ্নাংশ বলতে পারি ঠিক আছে এরকম আরও নির্ণয় করা সম্ভব যদি আমরা দুই বাই তিনকে ওপর নিচে তিন দিয়ে গুণ করি তাহলে কি পাওয়া যাবে ছয় বাই নয় তাহলে ছয় বাই নয়ও দুই বাই তিনের সমতুল্য ভগ্নাংশ বা সমতুল্য মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা বলতে আমরা কী পেলাম মূলত সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে সাজানো যায় বা প্রকাশ করা যায় যেখানে এর মান কখনোই শূন্য হয় না ঠিক আছে এবং পি এবং কিউ এরা দুজনেই হলো এক একটি পূর্ণ সংখ্যা বা বলতে পারো পি ও কিউ দুজনেই হলো পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে এই যে পরস্পর মৌলিক সংখ্যা কথাটি বললাম এটা যদি বুঝতে না পারো তো পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে বা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা জোর সংখ্যা বিজোর সংখ্যা এই নিয়ে আমি ভিডিও বানিয়েছি তো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিতে পারি লিঙ্ক অথবা স্ক্রিনে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এরপর আমরা আসবো অমূলত সংখ্যা পাঁচ নম্বর হলো অ মূলত সংখ্যা ইংলিশে বলা হয় ঠিক আছে তো এই অমূলত সংখ্যা কাকে বলে অমূলত সংখ্যা বলতে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা তোমরা এটা জানো আর কিউয়ের মান কখনোই শূন্য হয় না তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না আকারে প্রকাশ করা যায় না যে সমস্ত সংখ্যাকে যেখানে পি এবং কিউ উভয়ই একটি পণ্য সংখ্যা এবং কিউ এর মান কখনোই শূন্য হয় না ঠিক আছে তো সেই সংখ্যাগুলিকে আমরা বলব অমূল্যত সংখ্যা বা ই রেশিয়নাল নাম্বার যেমন এবার উদাহরণে আসি তাহলে অমূল্যদ সংখ্যার উদাহরণ কীরকম হবে যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ ঠিক আছে আবার শূন্য 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 এক 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 ভাব হতে থাকবে বুঝতে পারলে তো এই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে অমূলত সংখ্যা যেখানে পি বাই কিউ আকারে এই সংখ্যাগুলিকে প্রকাশ করা সম্ভব নয় আর এই রুট বলতে বর্গমূল বর্গমূলের চিহ্ন হচ্ছে রুট তো বর্গ বা স্কোয়ার আর বর্গমূল স্কোয়ার রুট নিয়ে আমি একটি ভিডিও বানিয়ে দেব ঠিক আছে তো আমরা পাঁচ রকম সংখ্যার কথা জানলাম প্রথমে হলো স্বাভাবিক সংখ্যা তারপর অখণ্ড সংখ্যা তারপর পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বা দুরকম রকম ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইন্টিজার মূলত সংখ্যা যা ইংলিশে হলো রেশিয়নাল নাম্বারস ঠিক আছে আবার অমূলত সংখ্যা এই যে পাঁচ রকম সংখ্যার কথা আমরা জানলাম সেই সংখ্যাগুলিকে একসাথে আমরা বলবো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার ঠিক আছে যা ইংলিশ ক্যাপিটাল লেটার আর দ্বারা সূচিত করা হয় এই বাস্তব সংখ্যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সব ধরনের সংখ্যা বর্তমান আছে যেমন যেমন বলতে পারো যে অখণ্ড সংখ্যা বর্তমান আছে ঠিক আছে আবার অখণ্ড সংখ্যার সাথে আবার পূর্ণ সংখ্যা বর্তমান আছে আবার মূলত সংখ্যা বর্তমান আছে আবার অমূলত সংখ্যা বর্তমান আছে তো এই সমস্ত সংখ্যাগুলিকে একসাথে বলা হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার তো সংখ্যা সম্বন্ধে আশা করি তোমাদের ধারণা তৈরি হয়েছে তো এখন যে কোনো সংখ্যা তোমরা দেখলেই চিনতে পারবে যে কোনো সংখ্যাটিকে কি সংখ্যা বলে এবং তার কাজ কি ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর কমেন্টে জানাবে কোনো কিছু যদি অসুবিধা থাকে বুঝতে বা কোনো যদি কোশ্চেন থাকে কমেন্টে লিখে জানাবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে